যুক্তরাজ্যে যারা বেনিফিটে আছেন তাদের অনেকে ওভার পেমেন্ট পেয়ে গেছেন বিগত 1 বছরে, এবং তারা বর্তমানে নাকি অনেকে কম পেমেন্ট পাচ্ছেন। আসলে সিচুয়েশনটা কি? রিসেন্ট একটা নিউজ এসেছে যে 800,000, মোর দেন, আই মিন ইন এক্সেস অফ 800,000 হাউস হোল্ড এডিশনাল বেনিফিট পেয়েছেন আগের বছরে। এই কারণে কিন্তু এই বছর ওনাদের বেনিফিট কাট হয়েছে, এবং টু সাম এক্সটেন্ট DWP রিজার্ভ দ্য রাইট টু ডিডাক্ট ইউর বেনিফিট আপ টু 25%। তো ধরে নেন যে ফ্যামিলিটা হয়তো £2,000 মাসে বেনিফিট পাচ্ছে, এই মাসে হয়তো তার £1,500 হয়ে গেল। ইটস এ কোয়াইট লাইক কোয়াইট এ স্ট্রেসফুল ফর এনি ফ্যামিলিস। তো যেটা মূল কথা হলো যে আগের বছরে এডিশনাল পেমেন্টের কারণে কারেন্টলি অনেকেই কিন্তু রিডিউসড হারে বেনিফিট পাচ্ছেন, এবং ইটস এ বিগ কনসার্ন ফর দ্য হোল কমিউনিটি। এবং এটার কারণটা হলো যে যারা আগে ট্যাক্স সিস্টেমে ছিলেন ওনাদের ট্যাক্সটা কীভাবে, ওনাদের ক্লেমটা করা হতো বেসড অন দ্য ইনিশিয়াল ইনফরমেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। তার মানে বছরের প্রথম দিকে একটা ইনকামকে ধারণা করে বেনিফিটটাকে ঠিক করা হতো, কিন্তু পরবর্তীতে ওনারা যখন ট্যাক্স রিটার্ন জমা দেন এবং অ্যাকচুয়াল ইনকামটা বেড়ে যায় সেই প্রেডিক্টেড ইনকাম থেকে, তখন কিন্তু এই বেনিফিটে ডিফারেন্সটা চলে আসে। তো এইটাকে অ্যাভয়েড করা সম্ভব যারা ট্যাক্স রিটার্ন করেন কিংবা যারা ইনকাম প্রেডিকশন দেন, তাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি বছরের শুরুতে বলেন যে আপনার £10,000 বছরের ইনকাম, কিন্তু বছর শেষে গিয়ে যদি বলেন £15,000 ইনকাম, তাহলে কিন্তু আপনার বেনিফিট ফেরত বেশি দিতে দেওয়া হয়ে গেল, তখন আপনাকে বেশি দেওয়া হলো এবং আপনাকে সেটা ফেরত দিতে হবে। সো প্রথম থেকে একটু কশাস হওয়া উচিত। এবং আরও একটা কারণ, যারা পুরনো সিস্টেম থেকে ট্যাক্স ক্রেডিট থেকে ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটে যাচ্ছেন, তখন কিন্তু এই জিনিসগুলো বেশি ধরা পড়ছে। এবং একটা ওয়ার্নিং মেসেজও আছে যে সেপ্টেম্বরে কিন্তু আরও অনেকে ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটে যাবেন, এবং এই ধরনের ফাইন্ডিংস কিন্তু কোয়াইট লাইকলি। আরও একটা জিনিস আপনি জানেন যে December 2024-এর মধ্যে সবাইকেই কিন্তু ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটে যেতে হচ্ছে, এবং সেক্ষেত্রেও কিন্তু এইটা হওয়াটা কোয়াইট লাইকলি যে আপনি হয়তো বা ওভার ক্লেম করে ফেলছেন। কেননা আপনি যদি ওভার ক্লেম করেন সেটাকে কিন্তু অবশ্যই গভর্নমেন্ট কালেক্ট করবে, এবং দ্যাটস ভেরি স্ট্রেসফুল সিচুয়েশন। এটা কি প্রতি মাসের বেনিফিট থেকে সামান্য সামান্য অংশ কেটে এটাকে ব্যালেন্স করা হয়? রাইট, প্রতি মাসের ব্যালেন্স থেকে আপনাকে সামান্য সামান্য কেটে নেওয়া হয়। তবে অনেকে চিঠি পেয়েছেন আমরা জানি, তবে চিঠি যদি আপনি পান, আপনার যেটা করতে হবে আপনি বেনিফিট অফিসকে ফোন দেবেন এবং দিয়ে টাইম চাইবেন যে আমার কিছু সময় দরকার, হয়তো বা 12 মান্থস, 24 মান্থস। তো ওরা ভেরি লিনিয়েন্ট, দে টেন টু গিভ ইউ সাম টাইম। তো তবে আরেকটা বিষয়ে কশাস থাকতে হবে আমরা, যাতে কখনোই আমাদের ইনকামকে ইনফ্লেট করি না, কম না দেখাই। কেননা হয় কি, ধরুন আমাদের কমিউনিটিতে অনেকে ট্যাক্সি ক্যাব করেন, তারা দেখা গেল যে আর্ন করছেন বেশি, ব্যাংকে টাকা বেশি আসছে, কিন্তু কোনো কারণে বেনিফিট পাওয়ার জন্য কম দেখাচ্ছেন। কিন্তু বছর শেষে যখন অ্যাকাউন্টস করা হয়, ট্যাক্স রিটার্ন সাবমিট করা হয়, তখন কিন্তু রিয়েল ইনফরমেশনটা যাচ্ছে রেভিনিউর কাছে। তো তখন দেখা গেল আপনার একটা ওভার পেমেন্ট হলো, আপনাকে ব্যাক করতে হচ্ছে, লট অফ হ্যাসল কামস। এটা বেশিরভাগ ক্ষেত্রে সেলফ এমপ্লয়েড, যা তাদের ক্ষেত্রে বোধহয় এটি বেশি এফেক্ট করে, সেলফ এমপ্লয়েড এবং যাদের ইরেগুলার ইনকাম। ফর এক্সাম্পল, আপনি সেন্সবেরিতে কাজ করেন, 0 আওয়ার কন্ট্রাক্ট, তো এই মাসে আপনি 16 আওয়ার করছেন, হয়তো বা আগামী মাসে আপনি 24 আওয়ার্স করেছেন, কিন্তু আপনার যখন ইনফরমেশনটা যাচ্ছে এটা ফ্লাকচুয়েট করছে। তার মানে রেভিনিউ কিন্তু আপনার বেনিফিটটা ডিপেন্ড করছে ইনকাম লেভেলের উপর। সো যাদের ফ্লাকচুয়েট ইনকাম, যারা সেলফ এমপ্লয়েড, যাদের ইনকামটা স্টেবল না, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি ঘটছে। আজকে